হাকিমুল উম্মাহ শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর দুনিয়ার আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। কি আমার মালিকের নেয়ামত তোমার আমার উপরে কি পরিমাণ, কোনোদিন হিসাব পরীক্ষা শেষ করতে পারবে? হ্যাঁ, একদম হিসাব করছে। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করে, মোরাকাবা করিয়া তারপর ফয়সালা নেন, সিদ্ধান্ত করে। আমার মালিকের তোমার আমার প্রতি কেমন দয়া, কেমন মায়া, কেমন দয়ার মালিক। এই তুমি আর আমি কেউ দরখাস্ত আমার মালিকের কাছে করছিলাম? করছিলাম যে আমার দয়ার মালিক দয়া মায়া করে আপনি আমার রূপকে মুসলমানের ঘরে দান করেন। কে কে দরখাস্ত করছেন? কে কে করছেন? করছেন করছেন, কেউ করেন নাই? এই মোখারা মেরে দলে বাংলার বাংলারা পর্দালে মা বলে দা, আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রূপকে হিন্দুর ঘরে ঢুকাইতে পারত কি পারত না? খ্রিস্টানের ঘরে পারত কি পারত? আজকে আমার মালিক দয়া মায়া কইরার বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রূহকে মুসলমানের ঘরে আমার মালিক দান করবো। আজকে তুমি আর আমি পরিচয় দেই, আমি রেজাউল করি, আমি আব্দুল করি, আমি রহিমা খাতুন। এই দয়া কার? এই নেমত কার? কান্দে আর বলে, হে আমার মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইলা, এক জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই, আমি খালি পায়ে হাঁটি, মালিক এমন গরিবে তুমি আমাকে বানাইলা। আল্লাহর বান্দা মসজিদ থেকে কাহিনী দেখে এটা বের হইল, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়, ওর দুইটা পা উনি আমার মালিক দেয় না। হ্যাঁ, পাওসার মানুষ নাই? নাই নাই নাই। ওই আল্লাহর বান্দা বলে, আমার মালিক আমার চেয়ে নেমো খারাপ আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, এই জন্য আমি কান্দাকাটি করলাম। আর তোমার এই বান্দার তো দুইটা নেমাত, তুমি তো পাওই দান করো নাই মালিক, তুমি তো আমাকে নেমাত পাও দান করছো। আমি এক জায়গা থেকে আর এক জায়গায় চলিয়া যাই, মালিক এই আল্লাহর তোমার বান্দা সে তো এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতেই পারে না, আমার সে নেমুখ আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, কথা কয় না? এই জন্য কিতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, বলো, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরে। এক শ্রেণী আল্লাহ আর্থিকভাবে দুর্বল আছে, এখন আশেপাশে অনেক বড় লোক আল্লাহ রাখতে পারে না, পাঁচতলা বিল্ডিং সুন্দর সুন্দর, এই মনোরম মনোমুগ্ধকর, ওই আল্লাহর মানটা তো দেয়ালের মধ্যে থাকে, এই হয়তো পাতা টাতা দিয়ে কোনো কাজ দেয় সাউন্ড দিতেছে, এখন সে ওই পাঁচতলা বিল্ডিং এর দিকে তাকাই আফসোস করে, আফসোস আমার তো এরকম একটা বিল্ডিং হইল না, এতে কষ্ট বাড়ছে না কোন? একটু আসতে পারে এই আফসোস করলে কষ্ট বাড়া গিয়া বিল্ডিং পাঁচতলা হয়ে যাবে? হ্যাঁ, বরঞ্চ কষ্টও বাড়ছে, ঠিক কি না? তুমি খেয়াল করো দুনিয়ার নিচের দিকে ফলে কেমন, যাইয়া দেখো ঢাকা অনেক আইল্যান্ডের ভিতরে অনেক আল্লাহর বান্দা বান্দি পড়িয়া রয়েছে, দেখছে? ঘর নাই বাড়ি নাই, একটু সুন্দর শোয়ার কোনো ব্যবস্থা নাই,
আমার মালিক তো তোমাকে আমাকে অন্তত একটা পাতার ঘরে হলো মাথা ঢাকা ঠাই রাখার জায়গা দিছে। তাহলে তোমার সব আল্লাহর বান্দা দুর্বল না দুর্বল না দুর্বল না? তাহলে তুমি যদি তার দিকে তাকাইতা যে আল্লাহ তুমি তো আমাকে এইভাবে বানাইতে পারতা, তুমি তো আমাকে এইভাবেও রাখতে পারতা, তুমি তো আমাকে এইভাবে রাখো নাই, তুমি তো এসে আমাকে অনেক ভালোবাসো বলে যখন এই শুকরিয়া আদায় করবে কি অন্তরে শান্তি পারবে না? এখন হ্যাঁ শান্তি আরো বাড়ছে। এই জন্য কেতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? আমার মুখ খুললে নিচে, আখেরাতের ব্যাপারে কথা ঠিক করতে আখেরাতের ব্যাপারে উপরে কেমন? এই আমার যুবকরা তোমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, আস্তে কর, আছে অনেক যুবক আছে না যে আল্লাহ রসুলের সিনেমা বলে ছুরি লাগাইবে না তাই দেখছে সুন্নাত তরিকে, আছে না? অনেক যুবক আছে না সুন্নাত তরিকে চলে আল্লাহর হুকুম নবীর তরিকের বিরুদ্ধে যায় না, এরকম যুবক নাই? যুবক তুমি এখন বলো যে আফসোস ও তো আমার মতোই একজন যুবক, ও যদি এইটা পারে আমি কেন পারবো না? আমার এই খুলনা ইসমাইল রহমতুল্লাহ তার হালকার ভিতরে এক আল্লাহর বন্দা এমন মুরব্বী কিছু দূর হাঁটতে যাওয়ার পরে একটু জিরেই আবার হাঁটা লাগে, আবার কিছু দূর জিরেই আবার হাঁটা লাগে, কিন্তু একটা হালকা সাপ্তাহিক তালিম বাদে তো এখন বলতেছে যে আপনি পারেন না ঠিক মতো হাঁটতে, এত কষ্ট করে আসেন আল্লাহ তো বরকত দান করবে, এটা তো আপনি নিজের ইচ্ছাই করেন। হুজুর 200 পানি ছাড়িয়ে দিস আল্লাহর কুতুব আব্বাজান দাদান দাদাজানের কথা বলছেন যে বাবা তুমি যদি এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ হালকায় এই মাঝখানে তুমি যদি ইন্তেকাল করো শহীদ হয়ে যাবে বাবা। কেন তুমি হালকায় যাইয়ে তখন তালিমে বসো তখন তুমি জরুরি মাসালা শেখো, কোরআন করিমের সুরা সহি করো, তাহলে তুমি তলে বেলেন তুমি কি তলবে এলেন যদি হও তলবেলের অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয় হাদিস বিদায় আছে শাহাদাত দরজা হয়ে তাহলে তুমি শহীদ। হযরত আমি চাইতেছি আমি যেন শহীদের দরজা পাই, শুন আমার শত কষ্ট হোক আমি পারতে অবস্থায় আমি তালিম সপ্তাহ হালকা সাধু। আর বর্তমানে আধুনিক হয়েছে অনেকে তরিকার পাঁচ সপ্তাহ অনেকে বাদ দিতেছে না আছে না নাই ভালো করে জানিয়ে রাখেন তরিকের ভিতরে এক শ্রেণী চালাকি করে যাই বিভিন্ন ঘরে ঘরে দাওয়াত খায় আর রাত্রে 10টার পর যাই ওখানে ই মিলে কথা বলছে হালকা মিলে কথা ঠিক না বাকি ওদিকে ঘরের মহিলারা ওই এক জায়গায় আমি গেছিলাম যে কিছু এরকম দুষ্ট চরমনায় মুজাহিদ নাম দিয়া সেখানে যাইয়া বিভিন্ন খারাপ খারাপ বই কাওয়া লিখে আশেক দেখে আশেক মানে শয়তানের আশেক হয়েছে কথা ঠিক না ঠিক? এই জন্য কখনোই বেশি চালাকি করবে না, যে চালাকি করবে সে কিন্তু তরিকের বরকত থেকে মারুম দিবে, অত ফেসদাবি দরকার নাই আপনার, আপনি নিয়ম অনুযায়ী ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাবে আমল করে ঘুম এটা ইবাদত, ঘুম কি ইবাদত, কাজ কর্ম সংসারে এটা ইবাদত, কথা কয় না কথা ঠিক না? এই জন্য অনেকে বেশি ই দেখে মানে গুলু ফির দিন যেটাকে বলা হয় সম্পূর্ণ ঘুম নষ্ট করিয়া আপনি সামনে থেকে যেখানে কথা কইছি না হ্যাঁ ঘুম ইবাদত তো আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে আল্লাহ রাসূল আমি তো নিয়ত করছি
সারাদিন রোজা রেখে সারাদিন এবাদতের দিকে একটু থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি রসুল, আমি আমি ঘুমাই, আমি কি আমি ঘুমাই, আমি খাইও বিবেক সদিও করছি, কি বুঝেছে? এইভাবেই চলবা, ঘুমানোর কথা ঠিক না? তো ঠিক, তবে সমস্ত কাজের ভিতরে খেয়াল রাখা লাগবে যে হাদিসের ভিতরে আসছে, তুমি যখন একা থাকবা তখন খেয়াল করো উনি একা না, আমার সঙ্গে আর একজন আছে। এই মশাটা কাকে বলে? 24 ঘন্টা মালিকের খেয়াল ভিতরে চলবে, ঠিক না? ঠিক। আর মোরাকাবা কাকে বলে? যে খেয়ালের মাধ্যমে মালিকের খেয়াল ভিতরে ঢুকানো। এই মোরাকাবা তো বিভিন্ন জিনিস নিয়ে হয় না, গাছ নিয়েও তো হইতে পারে, পাতা নিয়ে হইতে পারে, মাছ নিয়ে হইতে পারে, আসমান জমিন নিয়ে হইতে পারে, সূর্য নিয়ে হইতে পারে। এক আল্লাহ বলতেছেন, বললে দারাক্তা সবজে দর্ণ জোরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারফাতে কেরদেগা। আমার মালিক, আমি এটা গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা তো দেখি না, আমি দেখি তোমাকে। বলে কিভাবে? আমি যখনই গাছের পাতার দিকে তাকাই তখন আমার ভিতরে এই খেয়াল আসে, এত সুন্দর পাতাটার ডিজাইন করিয়া কে বানাইলো? দেখছেন না অনেক রঙের কচু পাতা, দেখছেন না রঙের? এত সুন্দর সাজাইলো কারিগর, দেখি সম্পর্কে কিছু সময় যদি তুমি মোরাকাবা করতে পারো, হাদিসের ভিতরে আছে 60 বছর নফল ইবাদতের সব, আমার অর্থ কি? এই মাখলুকাতের ব্যাপারে চিন্তা করলে এই মাখলুকাতের খালেকের পরিচয় তোমার কাছে আসে না। কার পরিচয়? কার পরিচয়? এই জন্য আমার বাজানদের কেবল পর্দারে মাদানদের কেবল চালাকি করা যায়, চালাকি করা যায়, চালাকি করলে বরকত পায়, কোনোদিন পায় না। এই জন্য চালাকি করবেন, নিয়ম অনুযায়ী চলতে থাকে, আল্লাহ কাছে দোয়া করতে থাকে। এই পথ আগাই দেওয়ার মালিকেরা, মালিক টাইনে নামলে তুমি যাবা কেমনে? কেমনে যাবা? হ্যাঁ, এই মিয়া ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি দেখেন বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা আছে। এক পর্দা পার হইতে 500 বছরের সময় লাগে। কয় বছর বাঁচছেন? কয় বছর বাঁচছেন? কয় বছর? হ্যাঁ, 500 বছর বাঁচছেন? তাহলে 500 বছর যদি বাঁচেন একটা পর্দা পার হইবেন, আর বাকি পারবেন কেমনে? কিন্তু আল্লাহ যার উপরে রহমত আসবে, দয়ার নজর আসবে, মুহূর্তে পার হয়ে যায়। ঘটনা মুসা আলাইহিসসালামের জামানায় ফেরাউনের জাদুঘর শক্তি লেখা এক পাশে দাঁড়াই গেছে, মুসা আলাইহিসসালাম এক পাশে, এই জাদুঘর তো পাট পাকাই ছাইড়ে দেয়, বিরাট পাপ হয়ে যায়, বিরাট সাপ হয়ে যায়, হিংস প্রাণী হয়ে যায়। মুসা আলাইহিসসালাম মালিক হইবে কেমন? ও মুসা, হাতের মধ্যে মালিক লাঠি দিয়ে ছাড়িয়ে দাও। লাঠি ছাড়িয়ে দিস, লাঠি কয়েকটি গরু বেঁধে এক সাপ হয়েছে, এমন সাপ এক গেলাসে সব গুলিয়ে হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাদুঘরের সামনে থেকে সব পর্দা উঠাইয়া আল্লাহ তাদের সঙ্গে দেখা দিচ্ছে। এবার ফেরাউন যত চেষ্টা করছে আর উনি নষ্ট করতে পারছে না, আসতে পারে, আসতে পারছে। এই জন্য আমার বাজনদেরকে বলবো, আপনি খাস নিয়া আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনি পড়তে থাকেন, আর আমল আপনার কম যদি হয়, আর যদি খাসের ভিতরে ইমানের ভিতরে কোনো যদি আপনার কি না থাকে, ত্রুটি বিচ্ছুটি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাই না আর এই কুদরতি কুলের ভিতরে যায় না।
আমার কথা না হাদিসে কুৎসি পিতারে আছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা বান্দা যখন আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করে আমার রহমত দৌড় দেয়, কি দেয়? দৌড় দিয়ে তাই নিয়ে আমার রহমতের কোলে ভিতরে দেখা দিয়ে কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্দালে মামুনদেরকে বলবো, সমস্ত কাজ হওয়া যাবে, কার রাজি খুশি? এই নামাজ পড়ব কার জন্য? হ্যাঁ, কিন্তু দেখা যায় যখন মানুষ দেখে তখন আমার নামাজের সুরাটা খুব সুন্দর হয়, যখন মানুষ শোনে তখন আমার কেরাতটা এত সুন্দর তেলাওয়াত হয়, আর যখন একা একা পড়ি তখন তেলাওয়াতটা কি পড়ি তা অনেকে নিজেও বুঝি না, আর আমি দুই কাঁধের ফেরেশতাও বুঝি না। আস্তে না তোদের করি কথা ঠিক করছি না ভুল করছি? এটা মন চায়, এটা নিয়ে হতে হবে, আসতে পারে, এই জন্য এবার সারা যাবে না। কিন্তু আল্লাহর কাছে বলতে মানে দয়া মায় করে আপনার দিলের মালিক তো আপনি, দিলের মালিক কেরা? আল্লাহ। হাদিসের ভিতরে আছে জফরুল কালাম কার? আল্লাহ।